আজ 15ই নভেম্বর। আজকের উল্লেখযোগ্য বিষয় হল চিকিৎসক ও সাহিত্যিক পশুপতি ভট্টাচার্যের জন্ম, সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের মৃত্যু। 14ই জানুয়ারি 1929 সালে নৈহাটি 24 পরগনায় জন্মগ্রহণ করেন কালজয়ী বাংলা সঙ্গীতশিল্পী শ্যামল মিত্র। তিনি সফল সুরকারও ছিলেন। তার সঙ্গীত শিক্ষার গুরু ছিলেন সুধীরলাল চক্রবর্তী, পরে সতীনাথ মুখোপাধ্যায়ের কাছেও শিখেছেন। 1948 সালে সুধীরবাবুর সুরে তিনি প্রথম রেকর্ড করেন। বিখ্যাত সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরেও বহু গান করেছেন শ্যামল মিত্র। তাঁর রেকর্ডের সংখ্যা প্রায় 4,500। বাংলা চলচ্চিত্রে তাঁর প্রথম প্লেব্যাক সুনন্দার বিয়ে ছবিতে 1948 সালে। অনেক ছবির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি, কয়েকটি ছবি প্রযোজনাও করেছিলেন। বাংলা ছাড়া কিছু হিন্দি ছবির সুরও তিনি করেছেন। মায়াবী কণ্ঠশিল্পী শ্যামল মিত্র 15ই নভেম্বর 1987 সালে পরলোকগমন করেন।